ল্যাংচা বদি আমি তোমাদের বাড়িতে এক সপ্তাহ থাকব এই কেন রে ঘরে জল ঢুকে গেছে আমার বর খাটে বসে সাপের ডিম কে মুরগির ডিম ভাবে যাই ফাটাতে গেছে অমনি ডিম থেকে করে একটা সাপের বাচ্চা বেরিয়ে আসছে ওই ভয়তে আমার বর প্যান্টা পেছাপ করে দিয়েছে পেছন দিয়ে হাঁকা দিয়েছে যাদের বাড়ি জল উঠেছে তাদেরকে খাই খাই স্কুলে থাকতে দিয়েছে যা না খাই খাই স্কুলে কি থাক না আমি সাপের ভয়তে বটটাকে আলমারির মাথায় বসিয়ে ঘরে শুকনো লঙ্কা পোড়া দিয়ে ঘরে তালা মেরে দিয়ে পালিয়ে আসছি খাই খাই স্কুলে ডিম ভাত দেবে ওখানে ফ্রিতে হারাবে কেলুয়া খাবার খাবি বেরো ওখান থেকে আমাদের বাড়ি একদম থাকবি না ল্যাংচা বৌদি আমার কত ভালো ল্যাংচা বৌদি একটা হ্যাংলা ও হাত পেতে নিতে জানে দিতে জানে না ওর বাড়িতে তুমি থেকো না তোমাকে ও পান্তা ভাতও খেতে দেবে না ও ঘটি মাল একটা জ্বালায় পেটে ছুঁচো ডন মারলো ওকে খেতে দেয় না।